হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দুই ধরনের করলার ভর্তা দেখাবো, আর এই সেই ভর্তাটা আমি কিভাবে করি সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। করলাটাকে আমি খুবই পাতলা পাতলা করে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এটার মধ্যে একটু সল্ট দিয়ে দিব। সল্ট দিয়ে আমি এভাবে কতক্ষণ রেখে দিব, তাহলে করলাটা একদমই নরম হয়ে যাবে। তারপর এটাকে আমি কষলে তিতা পানিটা ফেলে দিব, তারপর আমি ভর্তাটা বানাবো। এখন আমি এটার মধ্যে একটু সল্ট দিয়ে দিই। এভাবে আমার সল্ট দিয়ে রাখা থাকুক, একটু পরে আমি আসছি। এখন আমি করলাগুলোকে একটু ভালোভাবে যেভাবে চিপে নিব, কারণ এটার মধ্যে আমি আগে সল্ট দিয়ে দিয়েছিলাম। করলাটা একদমই নরম হয়ে গেছে, এটাকে আমি ভালোভাবে চিপে তারপর পানি ফেলে দিব। প্রথমে আমি এটাকে ভালোভাবে কোচলে নেই। আর আমি করলার ভর্তা একদমই অল্প করেছি, কারণ আমাদের বাসায় করলাটা খাওয়া হয় না, শুধু আমিই খাই। কাসনি আর আব্বু বেশি একটা পছন্দ করে না করলা, সেজন্য আমি একদমই অল্প করেছি। কচলানো হয়ে গেছে, এখন আমি এটাকে এভাবে চিপে নিব ভালোভাবে, একদমই পানি যেন না থাকে। এভাবে চিপব, যে আমি একদমই অল্প করেছি, একদমই অল্প করলা নিয়েছি। ভালোভাবে চিপা হয়ে যাচ্ছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এটার মধ্যে। এখন আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিব। এখন আমি একটু লবণ দিয়ে দিব। এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেই। আমি এটার মধ্যে শুকনো মরিচ অ্যাড করব, লবণটা আমি একটু কম দিয়েছি, কারণ করলার মধ্যে আমি প্রথমে লবণ দিয়েছিলাম, সেজন্য আপনারা আপনাদের বুঝে দিবেন। এখন আমি এটার মধ্যে শুকনো মরিচ অ্যাড করে দিব। এখন আমি এটার মধ্যে শুকনো মরিচ অ্যাড করে দিব। মরিচটাকে আমি এই করলা ভর্তাটা খেতে কিন্তু খুবই টেস্টি, খুবই টেস্ট। যারা করলা পছন্দ করেন তারা হয়ে গেল আমার এই করলার ভর্তাটা। এখন আমি আরেক ধরনের করলার ভর্তা করব, মানে এটার মধ্যে একটু ভাজা মাছ দিয়ে করব। এই যে এখানে আমি একটু মাছ ভেজে নিয়েছি হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে, এখন আমি মাছগুলোকে একটু ভেঙে তারপর ভর্তাটা বানাবো। এখন আমি মাছটাকে এভাবে ভেঙে ভর্তার সাথে মিশিয়ে দিব। আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন, করলার ভর্তা ওইভাবেও খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। আমি এইভাবে দেই, কারণ করলাটা তিতা লাগে, সেজন্য তাহলে তিতাটা একটু কমে যায়। এভাবে আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমরা সিলেটি বাসায় যেটা লাই পাতার ভর্তা খাই মাংস, ওটা ওলাখান টেস্ট করে। যারা লাই পাতার ভর্তা খাইতে চান তারা ওলাখান বানাইয়া খাইয়া দেখতে পারেন। আমার সে লাগে, বালাও লাগে, সেটাকে আমি আপনার লগে একটু শেয়ার করলাম। আমার মনে হচ্ছে আর একটু মাস্টার্ড অয়েল দিব, সেই জন্য আমি একটু তেল দিয়ে দিলাম। হয়ে গেল আমার দুই ধরনের করলার ভর্তা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। ইনশাল্লাহ নেক্সট টাইম আসবো অন্য একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।